আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আজকের ভিডিওতে আলোচনা করব নামাজরত অবস্থায় মোবাইলে রিং বেজে উঠলে করণীয় কী তাই আজকের ভিডিওটি একটু না টেনে শেষ পর্যন্ত দেখুন নামাজ ভঙ্গির যেসব কারণ আছে তার মধ্যে একটি হলো আমলে কাসির আমলে কাসির বলা হয় নামাজি ব্যক্তির এমন কোনো কাজে লিপ্ত হয়ে যাওয়া যা অন্য কেউ দেখলে মনে করবে সে নামাজে নেই আর নামাজি ব্যক্তির প্রতি অন্য ব্যক্তির এরূপ ধারণা তখনই সৃষ্টি হয় যখন সে দুহাত ব্যবহার করে কোনো কাজ করে এক হাত নামাজে ব্যস্ত রেখে অন্য হাত দিয়ে কাজ করলে এমন ধারণা মোটেও সৃষ্টি হয় না এ কারণেই ফিকাবিদগণ নামাজের মধ্যে প্রয়োজনে এক হাত ব্যবহার করার অনুমতি দিয়েছেন তারা বলেছেন নামাজরত অবস্থায় টুপি উঠানো জামার হাতা নামানো সিজদার স্থানের কঙ্কর সরানো শরীর চুলকানো শীতের কাপড় সরানো বা কাপড় টেনে নেয়া এবং এ জাতীয় অন্যান্য কাজ করার জন্য প্রয়োজনে এক হাত ব্যবহার করা যেতে পারে কোনো অবস্থাতেই দুহাত ব্যবহার করা যাবে না এই আলোচনার প্রেক্ষিতে কথা বলা যায় যে নামাজের মধ্যে রিং বেজে উঠলে দু হাত ব্যবহার না করে এক হাতে সাহায্যে মোবাইল পকেটে রেখেই যে কোনো বাটন চেপে রিং বন্ধ করে দিবেন আর পকেট থেকে মোবাইল বের করা প্রয়োজন হলেও এক হাত দ্বারাই করবেন মোবাইল বের করে পকেটের কাছে রেখে না দেখে দ্রুত বন্ধ করে আবার পকেটে রেখে দিবেন মনে রাখবেন হাত দ্বারা মোবাইল বন্ধ করতে গিয়ে মোবাইল পকেট থেকে বের করে দেখে দেখে বন্ধ করা যাবে না কারণ দেখে দেখে বন্ধ করা অবস্থায় কেউ নামাজি ব্যক্তিকে দেখলে সে নামাজে আছে বলে মনে করবে না ফলে তা আমলে কাসিরের অন্তর্ভুক্ত হয়ে যাওয়ায় নামাজ ভেঙে যাবে দুহাত ব্যবহার ব্যতীত রিং বন্ধ করা সম্ভব না হলে যদি কখনও এমন অবস্থা হয় যে দুহাত ব্যবহার ব্যতীত মোবাইল বন্ধ করা সম্ভব হচ্ছে না তখন আপনি কি করবেন তখন কি নিজের নামাজ নষ্ট করে মোবাইল বন্ধ করবেন নাকি মুসল্লিদের নামাজে বিঘ্নতা ঘটলেও নিজের নামাজকে রক্ষার জন্য রিং বন্ধ করা থেকে বিরত থাকবেন প্রিয় দর্শক নামাজে খুজু তথা একাগ্রতার গুরুত্ব অনেক বেশি এজন্যই জন্যই নামাজরত অবস্থায় পেশাব পায়খানার বেগ হলে এবং এর দ্বারা খুশুজু বিঘ্নিত হলে নামাজি ব্যক্তিকে নামাজ ছেড়ে দেওয়ার অনুমতি দিয়েছেন শুধু অনুমতিই দেন নাই বরং এ অবস্থায় নামাজ ছেড়ে দেওয়াকে তারা উত্তম বলে আখ্যায়িত করেছেন কেউ কেউ আবার ওয়াজিব পর্যন্ত বলেছেন নামাজের মধ্যে রিং বেজে উঠলে যার মোবাইল তার নামাজি কেবল বিঘ্নতা ঘটে না বরং আশেপাশের অন্যান্য মুসল্লিদেরও নামাজি বিঘ্নতা ঘটে সুতরাং এক্ষেত্রে এক হাত দ্বারা রিং বন্ধ করা সম্ভব না হলে নামাজ ছেড়ে দিয়ে অবশ্যই রিং বন্ধ করবেন এরূপ করা শুধু জায়েজই নয় বরং কর্তব্যও বটে আর রিংটোন যদি গান বা মিউজিকের হয় আল্লাহ তালা আমাদের এ থেকে হেফাজত করুন তবে তো এর খারাপই আরও বেশি মোট কথা হলো নামাজের যে কোনো অবস্থায় আমলে কলিল বা অল্প কাজের দ্বারা রিং বন্ধ করা সম্ভব না হলে নামাজ ছেড়ে দিয়ে রিং বন্ধ করবেন এবং মাসবুকে নেয় আবার নতুন করে জামাতে শরিক হবেন এখন জানব রিং বন্ধ করতে সিজদা থেকে উঠা যাবে কি জামাতে নামাজ পড়ার সময় সিজদারত অবস্থায় রিং বেজে উঠলে কেউ কেউ সিজদা থেকে উঠে বসার প্রায় কাছাকাছি গিয়ে পকেট থেকে মোবাইল বের করে রিং বন্ধ করে থাকে অথচ তখনও ইমাম মুসল্লি সকলেই সিজদাতেই থাকে এভাবে রিং বন্ধ করার দ্বারা তিন তাজবিহ পরিমাণ সময় ব্যয় না হলেও নামাজ ভেঙে যাবে কারণ যেখানে দুই হাতের ব্যবহারকেই নামাজ ভঙ্গের কারণ বলা হয়েছে সেখানে গোটা দেহকে নামাজের অবস্থা থেকে সরিয়ে নিয়ে আসা নিঃসন্দেহে নামাজ ভঙ্গের কারণ হবে তাছাড়া এ অবস্থায় কেউ তাকে দেখলে সে নামাজে নেই বলেই মনে করবে যা আমলে কাছিরের অন্তর্ভুক্ত আর কথা আগেই বলা হয়েছে যে আমলে কাছির নামাজ ভঙ্গের অন্যতম কারণ এখন জানব একই নামাজে কতবার রিং বন্ধ করা যাবে অনেক সময় দেখা যায় নামাজরত অবস্থায় একবার রিং বন্ধ করার পর আবার বাজতে থাকে এমনকি দ্বিতীয়বার বন্ধ করার পর তৃতীয়বারও বাজতে থাকে কোনো কোনো সময় এই সংখ্যা আরও বৃদ্ধি পায় এখন প্রশ্ন হল নামাজে থেকে এভাবে কতবার রিংটোন বন্ধ করা যাবে হ্যাঁ অনেক মোবাইল ব্যবহারকারীকেই এই সমস্যায় পড়তে দেখা যায় এক্ষেত্রে শরীয়তের বিধান হলো তিনবার বিশুদ্ধভাবে সুবাহায়না রব্বি আল বা সুবাহানা রব্বিয়াল আলা বলা যায় এই পরিমাণ সময়ের ভিতর দুইবার পর্যন্ত এই নিয়মে রিংটোন বন্ধ করা যাবে দুইবারের বেশি বন্ধ করা যাবে না যদি কেউ দুইবারের বেশি বন্ধ করে তবে তার নামাজ নষ্ট হয়ে যাবে তবে একবার বা দুইবার বন্ধ করার পর তিন তিনতাসবি পরিমাণ সময় বিলম্বে আবার রিং বেজে উঠলে তখন বন্ধ করা যাবে এবং এতে নামাজও নষ্ট হবে না মোট কথা হলো তিন তাজবি বলা যায় এতটুকু সময়ের মধ্যে তিনবার রিং বন্ধের জন্য দুই হাত তো নয়ই এক হাতও ব্যবহার করা যাবে না কেউ করলে তার নামাজ নষ্ট হয়ে যাবে প্রিয় দর্শক আজকের আলোচনার মাধ্যমে আমরা জানতে পারলাম নামাজের মধ্যে কারো মোবাইল বেজে উঠলে এক হাত দিয়ে মোবাইল বন্ধ করা যাবে এক হাত দিয়ে মোবাইল বন্ধ করার সময় কোনো মতেই মোবাইলের দিকে তাকানো যাবে না এবং দুই হাত দিয়েও মোবাইল বন্ধ করা যাবে না যদি আপনি এক হাত দিয়ে মোবাইল বন্ধ করেন আবার মোবাইলের দিকে তাকান অথবা দুই হাত দিয়ে মোবাইল বন্ধ করেন তাহলে আপনার নামাজ ভঙ্গ হয়ে যাবে এই নামাজ আপনাকে আবার পুনরায় পড়তে হবে কিন্তু যদি আপনি এক হাত দিয়ে মোবাইল বন্ধ করতে না পারেন দুই হাত ব্যবহার করতেই হয় তাহলে নামাজ ভঙ্গ করে হলেও আপনাকে অবশ্যই মোবাইলের রিংটোন বন্ধ করতে হবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক দান করুন আমিন